ওখানে কি ছাগল গরুর গোয়াল ঘর তৈরি করলেন রাস্তায় আমাদের যে পরিবেশ বান্ধব গাছ বড় বড় গাছ ইউক্যালিপটাস গাছ কাঁঠাল গাছ আম গাছ কেটে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে সুরের মানুষের জন্য ভাগ্যের পরিবর্তন করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করে আগামী 2024 সালের নির্বাচনে নৌকাকে বিজয়ী করবো ঠাকুর রায় আসনের সংসদ সদস্য উত্তর ঠাকুর রায় আসনের মাননীয় সংসদ সদস্য সূচক চ্যানেল আতিকুর রহমান নজর ভাই আমরা সবাই লাভ করার জন্য আহ্বান করছি بالله من الشيطان الرجيم أولئك على هدى من ربهم وأولئك ختم الله على قلوبهم صدق الله সৃষ্টিকর্তা সর্বশক্তিমান উদ্বোধনী অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধি ঠাকুর রাস্তায় আমাদের যে পরিবেশ বান্ধব গাছ বড় বড় গাছ ইউক্যালিপটাস গাছ কাঁঠাল গাছ আম গাছ কেটে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে ছয় সম্পত্তি নষ্ট করা হয়েছে আপনারা দেখেছেন তাদের আমলে এই রাস্তাঘাটে গাড়ি চলাচল করেছে হাজার হাজার শত শত গাড়িতে পেট্রোল দিয়ে তারা গাড়ি পুড়েছে তারা শুধু গাড়ি পুড়ে নাই গাড়িতে যাত্রী বসে আছে গাড়িতে বসে একজন মা তার শিশুকে তার সন্তানকে দুগ্ধ খাওয়াচ্ছিলেন দুধ দিচ্ছিলেন দুধ খাওয়াচ্ছিলেন সেই সন্তান এবং মাকে আগুন দিয়ে বিএনপি জামাতেরা ওই গাড়ি সহ তাদেরকে মা সন্তানকে পুড়িয়ে ফেলেছে আমরা তাদের শাসনামল দেখেছি আমাদের সারের জন্য 19 জন কৃষককে গুলি করে হত্যা করেছে আমরা তাদের শাসনামল দেখেছি বিদ্যুতের জন্য ওই কানসাটে কানসাট ঘেরাও করেছিল কৃষকরা কৃষকের জমিতে বিদ্যুৎ ফসল ফলাতে পারে না পানি দিতে পারে না ডিজেল নাই ডিজেলের অভাবে সেই সেলো মেশিন চালু করতে পারে না স্বাস্থ্য সেবা যখন চালু করলে 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় এসে আলমগীর সাহেবের 75 আলমগীর সাহেবরা ওই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়ে ওখানে একটি ছাগল গরুর গোয়াল ঘর তৈরি করলেন কি অপরাধ করেছিল গ্রামের মা বোনরা তারা তো অপরাধ করে নাই তারা তো মৌলিক অধিকারের যাগুলো ফিরে পেতে চেয়েছিল সেটি আবার আমাদের প্রিয়তা বলেছিলেন আমরা ক্ষমতায় আসলে ওই স্বাস্থ্যসেবার দূর প্রান্তে পৌঁছে দিব সেটি চালু করে ওই কমিউনিটি ক্লিনিকে 30 প্রকার ওষুধ ফ্রি সেবা দেওয়া হয় দেখ পান না মারা বলেন তো পান এগুলো বিএনপি দেওয়া বন্ধ করে দিয়েছিল তারা চাই না গ্রামের মানুষরা স্বাস্থ্য সেবা ভালো থাকুক সুস্বাস্থ্যকর অধিকারী হোক গ্রামের কৃষকরা ভালো থাকুক তাদের প্রত্যেকটি ক্ষেত্রে এগিয়ে আসুক এগুলো চাইনি তাদের আমলে বই পাইনি ওই সময় ছাত্রছাত্রীরা সেই বই আমাদের প্রিয়তি জয়ন্তী শেখ হাসিনা জানুয়ারির প্রথম মাসেই ওই কোমলমতি শিশুদের হাতে বিনামূল্য বই তুলে দেন আমাদের প্রিয় নেতা রমেশ চন্দ্র সেন এই বিল্ডিংটা উনি উদ্বোধন করলেন এবং বছর থেকে আগে এই বুল্লি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একতলা নয় চারতলা বিল্ডিংটা উদ্বোধন করেছেন এটি কম নয় আপনাদের ওই পাশে যেখানে আমাদের গাড়িগুলো শিক্ষাটি দিয়েছে সেই জায়গার রাস্তাটি উনি করে দিয়েছেন আজকে ইউনিয়ন আওয়ামী ওয়ার্ড আওয়ামী নেতৃবৃন্দরা বলছেন আরো 1 কিলোমিটার দেওয়ার জন্য কাজগুলো করেছে আমাদের প্রিয় নেতা রমেশ চন্দ্র সেন এই ওয়ার্ডের যে প্রাইমারি স্কুলটি সেখানে উনি দ্বিতল ভবন করেছেন এরকম অসংখ্য উন্নয়ন এই ওয়ার্ডের যদি হিসাব করে দেয় এই ওয়ার্ডে উনি
কয়েকশো কোটি টাকার কাজ করেছেন, এরকম উন্নয়ন কিন্তু গোটা ইউনিয়নে হয়েছে। এই উন্নয়নটাকে ধারাবাহিক রাখবার জন্য আমরা কাজ করব। আমরা ধারাবাহিক করার জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা উন্নয়ন করেছেন কে বলতে পারবেন? রমেশ চন্দ্র সেন উন্নয়ন কে করেছে? উন্নয়ন করেছে কে? রমেশ চন্দ্র সেন। আর উন্নয়ন মানে নৌকা, উন্নয়ন মানে নৌকা। আর নৌকা যদি জিতে প্রধানমন্ত্রী কে হবে? প্রধানমন্ত্রী কে হবে? শেখ হাসিনা। আজকে এই স্লোগানটি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আপনাদের মানুষের জন্য ভাগ্যের পরিবর্তন করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করে আগামী 2024 সালের নির্বাচনে নৌকাকে বিজয়ী করবো। এবং এই উপরে লাইট লাইটিংটা দেখলি তো মনটা তো অভাব অনটনে ছিল, খাদ্য ভাইতারা চাউলের খুঁত প্রচুর বুড়া এই মলারি জায়গা আমরা দিয়েছি খাওয়ার জন্য। আজকে মা বোনদের কত সুন্দর স্বাস্থ্য, আজকে ভাইদের কত সুন্দর স্বাস্থ্য, পোশাক আশাক কত ভালো। একটি মাত্র কারণ আমরা যাহা বলি তাহাই করি, আমরা সবাইকে দিদি দিয়েছি। আজকে ধানে মন 1200 টাকা পাচ্ছেন, মানে প্রধানমন্ত্রী যত শেখ হাসিনা এদেশটাকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। আমরা আরো এগিয়ে যেতে চাই, আগামী 2100 সালের মধ্যে এই দেশ হবে উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ। তখন কিন্তু মানুষের অভাব থাকবে না, পার কেভিটি ইনকাম কমপক্ষে $50,000 আসবে। যখনই $50,000 আসবে তখন কিন্তু কেউ কারোর দিকে তাকাবে না, আমরা সেটাই চাই। চুরি ডাকাতিরা হাতের চিন্তায় বন্ধ হয়েছে, খারাপ দুইটা দিয়েছি, মানুষ সুখে শান্তিতে যেন ঘুমাতে পারে তারই ব্যবস্থা করা হয়েছে। রাস্তা আমি যত রাস্তা আছে